চতুর্থীর দিনই বিসর্জনের প্রস্তুতি শুরু করল কলকাতা পুরসভা। গঙ্গার ঘাটগুলো ঘুরে দেখলেন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার, খতিয়ে দেখলেন ঘাট পরিষ্কারের প্রস্তুতি। বিসর্জনের পর গঙ্গা থেকে দ্রুত প্রতিমার কাঠামো তুলে ফেলার জন্য তিনটি ঘাটে থাকছে ট্রেনের ব্যবস্থা। এদিকে আজ বিকেল থেকে যান নিয়ন্ত্রণে নামছে প্রচুর পুলিশ, গাড়ির সংখ্যা বেশি থাকায় শহরের অনেক রাস্তাতেই যানজট। বিকেলের পর থেকেই যেহেতু যানজটের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, তাই অতিরিক্ত পুলিশ বাহিনী থাকবে রাস্তায়, এমনটাই জানানো হয়েছে। চতুর্থীর সকাল থেকে মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায়, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মণ্ডপে ভিড়, এবং বিভিন্ন রাস্তাতে গাড়ির যে গতি সেই গতি অনেকটাই ধীর গতিতে চলাচল করছে। আপনারা গাড়ি নিয়ে বেরিয়েছেন, রাস্তায় কি যানজট আছে আজকে? হ্যাঁ, অনেক জ্যাম আছে, বিশাল জ্যাম আছে। এবং অনেকেই যেমন রাস্তায় বেরিয়েছেন দেখা যাচ্ছে, আমরা রয়েছি বর্তমানে লেক গার্ডেন্স ফ্লাইওভারে, কোথায় যাচ্ছেন এখন রাস্তায় কি? আমরা এখন শিয়ালদা যাব, কিন্তু এত জ্যাম জট যে আমরা গাড়ি ফেল করবো, এরকম হার্ট বিট লাফাচ্ছে। লেক গার্ডেন্স ফ্লাইওভারে যে ওঠার যে মুখ, সেখানে গাড়ি একটু করে এগোচ্ছে এবং দাঁড়িয়ে পড়ছে। যদিও লালবাগ ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে বড় কোনো সমস্যা এখনও পর্যন্ত দেখা যায়নি, গাড়ির গতি বিভিন্ন জায়গাতে ভলিউম বেশি থাকায় কোনো কোনো জায়গায় ধীর গতিতে চলছে, কিন্তু গাড়ি চলাচল করছে। এবং আজকে দুপুর তিনটে থেকে যান নিয়ন্ত্রণ সহ বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন হবে, ফলে এই সমস্যা কিন্তু দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে। ক্যামেরায় সহমন্দর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।